অট্টালিকার আদলে ঝাঁ চকচকে বাড়ি। আলিশান ফ্ল্যাট, বিলাসবহুল গেস্ট হাউস, ধাবা, এই সবের মালিক হুগলির ছেলে শান্তনু বন্দ্যোপাধ্যায়। ঠিক যেন লাইট ক্যামেরা অ্যাকশন। ফ্ল্যাশব্যাকে ফিরে গেলে দেখা যাবে শান্তনুর উত্থান কমার্শিয়াল ছবির নায়কের থেকে কম কিছু নয়। শান্তনু বন্দ্যোপাধ্যায় নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত হিসেবে বর্তমানে লাইমলাইটে। শান্তনুর কর্মজীবনের শুরু হুগলির বলাগড়ের জিরাট বাসস্ট্যান্ডের কাছে একটি মোবাইলের দোকানে। দোকান চত্বরে পৌঁছে গিয়েছিল সিএন। শান্তনু বন্দ্যোপাধ্যায়ের প্রথম ধাপ ছিল এই জিরাটের বাসস্ট্যান্ড। এই জিরাটের বাসস্ট্যান্ডের এই যে অঞ্চল, সেই এই অঞ্চলের মধ্যে অর্থাৎ জিরাট বাসস্ট্যান্ডের একেবারে যে লাগোয়া অঞ্চল, সেই লাগোয়া অঞ্চলের মধ্যে তার মোবাইলের দোকান ছিল। এখানে শান্তনু দোকান ছিল এই গলিটায়? হ্যাঁ, মোবাইলের দোকান। হ্যাঁ, মোবাইলের দোকান বলতে পারবো না, একটা দোকান ছিল। একই সঙ্গে পাল্লা দিয়ে রাজনীতিতে প্রবেশ। রাজনৈতিক জীবনের শুরুতে জিরাট কলেজ ছাত্র পরিষদের দায়িত্বে ছিলেন শান্তনু। রাজনৈতিক ক্যারিয়ারে এরপর আর পিছন ফিরে তাকাতে হয়নি তাকে। বাঁকুড়া, পশ্চিম বর্ধমান সহ বিভিন্ন জায়গায় যুব অবজারভারের দায়িত্ব পান শান্তনু। 2018 সালে পঞ্চায়েত নির্বাচনে তারকেশ্বর থেকে জয়ী হয়ে হুগলি জনস্বাস্থ্য এবং কারিগরি দপ্তরের কর্মাধ্যক্ষ হন শান্তনু। পঞ্চায়েত নির্বাচনে তারকেশ্বর থেকে জয়ী হন এবং তারপর হুগলি জনস্বাস্থ্য এবং কারিগরির দপ্তরের কর্মাধ্যক্ষ হয়ে ওঠেন এই শান্তনু বন্দ্যোপাধ্যায়। মোবাইলের দোকান থেকে কোটি কোটি টাকার সম্পত্তি, জীবনে রাঘব বোয়ালদের হাতছানি ছাড়া এই বিপুল সম্পত্তি কি কোনো দিনই সম্ভব ছিল? জানা গিয়েছে বিদ্যুৎ দপ্তরের সাধারণ কর্মী হিসেবে চাকরি করতেন তিনি। চাকরির সুবাদে আয় বছরে খুব বেশি হলে 2-3 লক্ষ টাকা। বর্তমানে ইডি হেফাজতে শান্তনু বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতার আয় ব্যয়ের কোনো হিসেব মেলাতে পারছেন না তদন্তকারী আধিকারিকরা। কুবেরের ধনরাশির সিন্ধুকের চাবিটা কে বা কারা তুলে দিয়েছিল শান্তনু বন্দ্যোপাধ্যায়ের হাতে, এই প্রশ্নের উত্তর খুঁজতে আতশ কাচ নিয়ে তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। ক্যামেরায় সুরজিৎ প্রামাণিকের সঙ্গে মেঘা রায়, বলাগড়।